প্রিয় দর্শক পানীয় স্যানিটেশন অধিকার চাই সার্বজনীন বাস্তবায়ন আমি রুবায়ত ফেরদুস আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আজকে আমরা কথা বলবো পানি সম্পদের স্থায়িত্বশীল ব্যবস্থাপনা পানি অধিকার বাস্তবায়নে করণীয় সুপ্রিয় দর্শক এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে আছেন ডক্টর আইনুল নিষাদ উপাচার্য ব্র্যাক বিশ্ববিদ্যালয় আমাদের সঙ্গে আছেন ডক্টর ফিরোজ আহমেদ উপাচার্য স্ট্যাম্পুর বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আছেন জনাব এমাদুদ্দিন আহমেদ টিম গ্রাউন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনায় তো আজকের যে বিষয়ে পানি সম্পদের স্থায়িত্বশীল ব্যবস্থাপনা এই প্রত্যয়টাকে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে খুব সহজ করে ব্যাখ্যা করেন যে পানি সম্পদের স্থায়িত্বশীল ব্যবস্থাপনার মধ্যে কি বুঝবো আমরা আসলে আমি যদি আলোচনা শুরু করি তাহলে কয়েকটা কথা বলতে হবে এক হচ্ছে পানির সম্পদের পরিমাণ কিন্তু ফিক্সড সারা বছর যে পরিমাণ পানি আসবে এটা পৃথিবীর বিভিন্ন জায়গাতে বছর টু বছর কিছু ভ্যারি করে বাট একটা মোটামুটি সামগ্রিক ভাবে এটা বাড়ছে না কিন্তু এটার চাহিদা বাড়ছে ব্রিটিশরা যখন বিদায় হলো তখন এই ছিল কোটি আজকে লোক ষোলো কোটি ভালো করে গুনলে হয়তো সতেরো কোটি অর্থাৎ বিভিন্ন বিষয়ে কৃষিতে পানির চাহিদা বাড়ছে আগে একটা ফসল হলেই হতো আমন ধান বৃষ্টির উপরে নির্ভরশীল ছিল এখন শুকনো মৌসুমে বড় ধান করতে হচ্ছে কারণ চাহিদা অনেক তার জন্যে পুরো সেচ দিতে হচ্ছে শিল্পায়ন করতে হচ্ছে তার জন্য পানি চাই মানুষের জন্য খাবার পানি চাই পয় নিষ্কাশন ব্যবস্থা পড়া চাই অর্থাৎ চাহিদা বাড়ছে কিন্তু সাপ্লাইটা ফিক্সড দ্বিতীয় সমস্যা হচ্ছে বছরের এক সময় আমাদের অনেক পানি আছে বর্ষাকাল নদীতেও পানি প্রচুর আসে উজান থেকে কিন্তু বছরের আরেক সময় শুকনো মৌসুম বলি যেটাকে নভেম্বর থেকে শুরু হয় ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত নদীতে পানি কমতে থাকে প্রাকৃতিকভাবে আর আমাদের চাহিদাটা কৃষির জন্য সে সময় সবচেয়ে বেশি তো এই সব কিছু মিলে খাবার পানি আগে আমরা কুয়া থেকে পানি নিতাম কিংবা একটা পুকুর যেটা গ্রামের বাইরে ছিল চারপাশ বাঁধানো মোটামুটি নিরাপদ ছিল এখন মানুষ বাড়াতে সেই পুকুরটা নিরাপদ না আমরা টিউবওয়েলে চলে গেলাম টিউবওয়েলে যখন যাচ্ছি কিছুদিন পরে আবিষ্কার করলাম যে টিউবওয়েলের পানিতে আর্সেনিক আছে কাজই কোয়ালিটির একটা ব্যাপার চলে আসলো কলকারখানা স্থাপন করছি তার বর্জ্যগুলোকে আমরা নির্বিচারে নদীতে ফেলছি একে তো নদীর পানি তুলে নেয়ার কারণে নদী শুকিয়ে যাচ্ছে দ্বিতীয়ত তার মধ্যে যদি আমি বর্জ্য ফেলি তাহলে পানির গুণগত মান মারাত্মক পরিবর্তন হচ্ছে এই সব কিছু মিলিয়ে এই সমস্ত সমস্যা মনে রেখে চাহিদার কথা বিবেচনায় এনে আমাদের একটা যেতে হবে যাতে আমরা পানিটার অপটিমাম ইউটিলাইজেশন ব্যবহারটা করতে পারি সর্বোত্তম ব্যবহার করতে পারি এটাই হচ্ছে আপনি যে প্রস্তাবটা করলেন তার মূল ফিরোজ আপনি কিভাবে দেখছেন এই পানি সম্পদ ব্যবস্থাপনা মোটামুটি একটা ধারণা দিচ্ছেন আমাদের যে ব্যবস্থাপনা কি আসলে আমাদের বর্ষাকালে প্রচুর পানি আবার শীতকালে একেবারে পানি নেই এই দুটোকে সমন্বয় করে কীভাবে আমরা শুষ্ক অসুবিধে যথেষ্ট পানি পেতে পারি আমাদের যা দরকার সেটার একটা ব্যবস্থা করতে পারলে আমরা মনে হয় অনেকটা ব্যবস্থাপনা সমন্বয় করা সম্ভব এখন আমরা আসলে ভাটির দেশের লোক বলতে আমাদের আমাদেরটা হচ্ছে ল্যান্ড। তো অন্য দেশে যেটা করে সেটা হচ্ছে তারা হয়তো বর্ষার পানি কিছুটা আটকে রাখে তারপরে সেই পানি শুষ্ক মৌসুমে ব্যবহার করে তো আমাদের দেশে যেটা হয় সেটা হলো যে আমাদের যদিও আমরা ঠিক সারফেস ওয়াটার ওইভাবে আমরা আটকে রাখতে পারি না তবু আমাদের দেশে কিন্তু গ্রাউন্ড ওয়াটার যেটা ভূগর্ভস্থ পানি প্রত্যেক বছরই ভূগর্ভস্থ পানি ইয়ে হচ্ছে রিচার্জ হচ্ছে রিচার্জ হওয়ার ওখান থেকে আমাদের আমাদের সরবরাহটা আমরা করি আমরা যদি এখন দেখেন যে এই ইরিগেশনের জন্য যে পানি দরকার শুষ্ক মৌসুমে তার প্রায় সেভেন্টি সেভেন্টি টু পারসেন্ট আপনার গ্রাউন্ড ওয়াটার থেকে হচ্ছে সারফেস ওয়াটার ইরিগেশন মোটেই বাড়ছে না তবে এটার পরোক্ষ ফল হচ্ছে যেটা সেটা হচ্ছে যে যখন প্রচুর পানি উত্তোলন করা হয় তখন আবার টিউবওয়েলে পানি পাওয়া যায় না টিউবওয়েল পানি খাওয়ার জন্য ব্যবহার করা হয় তো এটা একটা বড় সমস্যা আর কি তো আমরা অনেক সময় পাম্প চেঞ্জ করি নতুন রকমের পাম্প ব্যবহার করি যার থেকে অনেক নিচে থেকে পানি তোলা যায় তবুও পানির লেভেল যদি অনেক কমে যায় তাহলে সমস্যা সব দিকেই আপনার কৃষির যে পাম্প ইউজ করে সে পাম্প শ্যালো টিউবওয়েল সেটাও শুকিয়ে যায় আবার খাওয়ার পানির জন্য যে পাম্প ইউজ করে সেটাও কাজ করে না তো এটাকে আসলে আমাদের একটা সমস্যা তাছাড়াও সমস্যা হচ্ছে যে আমাদের স্যালাইনটি প্রবলেম আছে সাউথের দিকে আর্সেনিক প্রবলেম আছে সেন্ট্রাল রিজিয়নে তারপরে হিল এরিয়া আছে যেখানে পানি প্রায় পাওয়াই যায় না পানির অ্যাক্সেস খুব কম তো এই সবগুলো সমন্বিতভাবে যদি সমতা করা যায় তাহলে আমরা বলতে পারি যে মোটামুটি একটা ব্যবস্থা করার ভিতরে আমরা আনতে পারি এটাকে তো এটা একটা ব্যাপার আর কি আমাদের ব্যবস্থাপনার বড় ইমাদউদ্দিন আহমেদ আপনাকে যাব একটু প্রশ্ন বলা হচ্ছে তথ্য হিসেবে যে খরা প্রবণ অঞ্চলে ভূগর্ভস্থ পানির ৭৫ ভাগ সেচ কাজে ব্যবহৃত হয় ফলে গ্রীষ্ম কালে হচ্ছে পানীয় জলের সংকট দেখা দেয় এবং অতিরিক্ত ব্যবহারের কারণে বলা হচ্ছে রাজশাহী অঞ্চল উত্তরবঙ্গের সেখানে ভূগর্ভস্থ পানি সমুদ্রপৃষ্ঠ থেকে আঠারো থেকে বিশ ফুট নিচে নেমে গেছে তো এই খরা অঞ্চলের ক্ষেত্রে কি ব্যবস্থাপনা করা যেতে পারে আসলে এখানে শুধু খরা অঞ্চলে যে আমাদের অসুবিধা হচ্ছে তা নয় একটু আগে প্রফেসর ফিরোজ যেমন বললেন জি আপনার দক্ষিণ অঞ্চল যে আমরা এলাকা ভিত্তিক আলোচনা করব আপনি খরাটা নিয়ে একটু বলেন তো অঞ্চল ভেদে আমরা যদি খরাকে ধরে নেই বিশেষ করে বেশিরভাগ লোকের কাছেই বরেন্দ্র এলাকা বলেই ওই অঞ্চলকে আপনার পরিচিত রাজশাহী নবগঞ্জ এসব অঞ্চলগুলোকে তো ওখানকার আপনার অনেকগুলো এলাকায় দেখা গিয়েছে যে সেচ কাজের জন্য পানি উত্তোলন করতে যে যে পরিমাণ পানি উত্তোলিত হচ্ছে সেই পরিমাণ পানি ওই অঞ্চলের ভূমির ধরন এমন যে বৃষ্টির পানিটা আপনার ভূগর্ভে যেতে পারে না এছাড়াও ওই অঞ্চলে আমাদের সারা দেশের তুলনায় বৃষ্টিপাতের পরিমাণও কম হয় ফলে আমাদের যে প্রয়োজনে যে আমরা যে পানি তুলছি তার থেকে আপনার কম্পানি আপনার রিচার্জ হওয়ার ফলে আমরা এটাকে রিচার্জ বলি যে পানিটা ভরণ হয় তার ফলে আমাদের দিন দিনই পানির পরিমাণ ওখানে তো নিচে নেমে যাচ্ছে এর ফলে কয়েকটা জায়গার নাম আমি আপনাকে বলতে পারি তানোর কেশরহাট মুন্ডুমালা নাচল বওয়ানীগঞ্জ এই অঞ্চলগুলোতে ইতিমধ্যেই পানির ব্যাপক শর্টেজ দেখা দিয়েছে তথাপি তারা ইরিগেশন করছে এবং খাবার পানির জন্য তারা চেষ্টা করছে এইসব অঞ্চলের জন্য এখন আপনার কি করা যেতে পারে ওখানে কাছে এমন কোনো সুবিধাজনক নদীও নেই যে নদীতে আপনার প্রচুর পানি থাকে আমরা একটা সমীক্ষা চালাচ্ছিলাম যে ওই অঞ্চলেও আমরা কেমন করে তাদের শেষ কাজও করতে পারে তেমনি একইভাবে তাদের খাবার পানির ব্যবস্থা গৃহস্থলের ব্যবস্থা করা যেতে পারে সেখানে একটা নদী শিব বার্নাই নদী এবং সেখানে বিল জোয়ানিয়া বলে একটা বিল আছে সেখানে বর্ষার সময় সেখানেও পানি আসে অন্য অন্য জায়গার মতো এবং কিছুটা বন্যায়ও হয় সেখানে আমরা রাবার ড্যাম করে সেখানে যদি আমরা পানিটাকে লেট মনসুন আমরা বলি যে অক্টোবরের মাঝামাঝি দিকে যদি ধরে রাখতে পারি সেই পানিটা আমরা আপনার কিছুটা রিচার্জ হবে আপনার বাকি পানি আমরা কি হচ্ছে সেই বর্ষার শেষে এই ধরনের ব্যবস্থা কিন্তু বাংলাদেশে আরও আছে আছে বলতে আমরা যদি বলি যে তিস্তা ব্যারাজ প্রকল্প তিস্তা ব্যারাজ প্রকল্পে আপনার সেই উত্তরাঞ্চলে আপনার এ ধরনেরই পানি ধরে রেখে আপনার ব্যবহার করা হচ্ছে লেট মনসুন বলতে আমরা অক্টোবর নভেম্বর ডিসেম্বরের দিকে আপনার একইভাবে আমরা পানি ধরে রাখছি একটু উঁচু অঞ্চলে চিটের কাছে মিরসরাইতে আমরা আপনার মহামায়া বলে আপনার একটা লেক করা হয়েছে এটা হয়তো অনেকেই জানা নেই সেখানে আপনার মহামায়া একটা ছড়া ছিল সেটাকে বন্ধ করে দিয়ে সেই পানিটা কাপ্তাই লেকের মতো ওটা কাপ্তাই লেক অনেক বড় এটা অনেক ছোট আকারের পানি ধরে রাখা হচ্ছে এবং সেই পানি ব্যবহার করা কোথায় কোথায় ব্যবহার হচ্ছে এই পানিটা লেকের পানি এই পানিটা শুধুমাত্র ইরিগেশনের জন্য পানি উন্নয়ন বোর্ড এই প্রকল্পটা প্রণয়ন করেছিল কিন্তু আমরা মেরেশ্বরাই অঞ্চলে দেখলাম যে ওটা লবণাক্ত অঞ্চলের খুবই কাছাকাছি প্লাস ওখানে গ্রাউন্ড ওয়াটারের পরিমাণ খুবই কম এছাড়াও গ্রাউন্ড ওয়াটারে যে ধরনের কনসেন্ট্রেশন অফ কেমিক্যালস আছে আয়রন অ্যান্ড আপনার ম্যাঙ্গানিজ তার পরিমাণ খুবই অত্যধিক এগুলোকে আপনার ট্রিটমেন্ট করতে গেলে দেখা যাবে যে অনেক টাকা ব্যয় হবে আর তার কাছে এই ধরনের আপনার রিজার্ভার আছে তখন আমরা দেখলাম যে রিজার্ভারের পানিটা আমরা কতটা ইরিগেশনে ব্যবহার করছি আর কত না সেখানে কিছুটা সারপ্লাস ওয়াটার ছিল আর আমরা আরেকটা বিষয় চিন্তা করছি ওই পানিটাও ব্যবহার করত আমরা মিরেশ্বরের যে শহরেরই পাশের এলাকাগুলো যেগুলোতে এখন তারা ফসল ফলাচ্ছে কিন্তু শহর যেহেতু বর্ধিষ্ট শহর এগুলো আস্তে আস্তে শহরের এলাকায় পরিণত হবে শহর এলাকায় পরিণত হলে পরে সেখানে তাদের হাউস ওয়াটার দরকার হবে তখন আর তাদের ধানের জন্য আপনার পানির দরকার হবে ধানের জন্য পানির পরিমাণ লাগে আপনার গৃহস্থালী কাজের চাইতে অনেক বেশি ফলে এই দুটোর মাঝখানে আমরা ব্যালেন্স করে ওই পানিটা আমরা ব্যবহার করতে পারছি যোগ করতে চাচ্ছিলেন হ্যাঁ যোগ করতে চাচ্ছিলাম কারণ আপনি সমাধান খুঁজছেন জি এবং বিশেষ করে বরেন্দ্র অঞ্চল যেখানে খরা প্রবণ এবং পানির প্রাপ্যতা কম তো তাহলে প্রাপ্যতা কম কার সাথে সাথে অর্থাৎ চাহিদা চাহিদা এবং মধ্যে বিরাট ঘাটতি যদি বাড়াতে না তাহলে কমাতে সরবরাহর পারি এখন আমাদের দেশে প্রাতিষ্ঠানিক একটা দুর্বলতা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড তথা পানি মন্ত্রণালয় কাজ করে ভূ উপরিস্থিত পানি নিয়ে সারফেস ওয়াটার আর ভূগর্ভস্থ পানি নিয়ে মাথা ঘামায় কৃষি মন্ত্রণালয় এবং শ্যালো গুলো প্রাইভেট সেক্টরে চালু করার পরে এটার আর কেউ মাথা ঘামায় না প্রাইভেট সেক্টরে যা খুশি তাই হচ্ছে এখন এগুলোকে সমন্বয় করার জন্য দু হাজার তেরো সনের নভেম্বর মাসে একটা আইন প্রণয়ন করা হয়েছে এই আইনটার বাস্তবায়ন প্রয়োজন কবে হবে সেটা জানি না বাট আবার চলে যায় চাহিদা কমানো এমাদ বলেছেন যে শীতের মৌসুমে শুকনো মৌসুমে আমরা যে ধানটা করি বড় এটার পানির চাহিদা অনেক আমরা একটু ধারণা দিই এইটা করতে গেলে পঞ্চাশ ষাট সত্তর ইঞ্চি পানি লাগে যে পরিমাণ পানি আমি দিচ্ছি এটা জমায় রাখলে আমার মাথার উপর দিয়ে চলে যাবে আপনার মাথার উপর দিয়ে চলে যাবে কিন্তু এটার পরিবর্তে সেখানে যদি আমি গম উৎপাদন করি সেখানে যদি আলু উৎপাদন করি সেখানে যদি ছোলা উৎপাদন করি সেখানে যদি মসরির ডাল উৎপাদন করি তাহলে আমাকে অস্ট্রেলিয়া কিংবা কানাডা থেকে মুসুরির ডাল আমদানি করতে পরিমাণটা কমাতে হবে অর্থাৎ আমার চাহিদাটাকে কমাতে হবে এখন পানি উন্নয়ন বোর্ড সারা বছর সেচের কথা চিন্তা করে কিন্তু মূলত তারা সম্পূরক সেচ অর্থাৎ আমন মৌসুমে পুরো পানিটা সরবরাহের কথা চিন্তা করে সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি পানি হলেই চলে আমাকে যদি পরামর্শ দিতে বলা হয় আমি বলবো যে আউশ এবং আমনের দিকে নজর দিয়ে বোরো ধানের পরিমাণটাকে কমিয়ে ফেললে পানির ডিম্যান্ডটা বহুলাংশে কমানো যায় এখন পানির ডিম্যান্ড একটা হচ্ছে প্রকৃতির জন্যে পানি একটা হচ্ছে পরিবেশের জন্য পানি আর একটা হচ্ছে মানুষের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের জন্য পানি এই তিনটার মধ্যে যদি আমাকে বেছে নিতে হয় কোনটাকে অগ্রাধিকার দেব সেটা হচ্ছে মানুষের জন্য পানি যে পিছনে লেখা আছে ও স্যানিটেশন অধিকার চাই সার্বজনীন বাস্তবায়ন অর্থাৎ খাবার পানিতে মানুষের যে অধিকার এটা সবার আগে আসতে হবে বছর দুই তিন আগে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে রেজলিউশন পাস হয়েছে যেটা বাংলাদেশের প্রতিনিধি দল বাংলাদেশ সরকার জোরালোভাবে সমর্থন করেছে সেটা হচ্ছে সুপেয় এবং নিরাপদ খাবার পানিতে সকল নাগরিকের অধিকার আছে এবং এই অধিকারটি হিউম্যান রাইটস অর্থাৎ মানবাধিকারের অন্তর্ভুক্ত করা হোক এটা নিউ ইয়র্কের ইউএন জেনারেল অ্যাসেম্বলি জাতিসংঘের সাধারণ সবার যে সিদ্ধান্ত কিন্তু আমাদের দেশের আইনে কিন্তু অতটা জোরের সাথে এটা বলা নেই আমাদের দেশে কৃষির সাথে যখন খাবার পানির দ্বন্দ্ব লাগে কেন যেন কৃষি জয়ী হয় তো এই ক্ষেত্রে কৃষি তো লাগবে খাবার লাগবে কিন্তু আমি সেখানে সমন্বয় সাধন করে আমি কি ব্যবস্থাপনা করতে পারি কিনা না যে এলাকাগুলোর নাম বলছেন তার সাথে আমি যদি যোগ করি সাপাহার পত্নীতলা কিংবা গোসাইরহাট ওই সমস্ত এলাকা অত্যন্ত ড্রাই ওখানে যদি আপনি এখন যান আমি মাসখানেক আগে খুব ভালোভাবে ঘুরে দেখেছি সেখানে আগে ভূস্বামী যারা ছিলেন জমিদার যারা ছিলেন স্থানীয় বড় জমির মালিক যারা ছিলেন তারা প্রচুর পুকুর খনন করেছিলেন এই পুকুরগুলো ছিল বর্ষার পানিটা ধরে রাখার ব্যবস্থা তখন শীতকালে তেমন ফসল ছিল না ওই বর্ষার ফসলটাকেই তারা সার্ভ করতেন এবং এই পুকুরটাকে খাবার পানি হিসাবে খাবার পানি সরবরাহর কেন্দ্র ছিল ইদারা ছিল কুয়া ছিল সম্প্রতি বরেন্দ্র মাল্টিপারপাস প্রজেক্ট যেটা কৃষি মন্ত্রণালয়ের অধীনে তারা এই দিঘিগুলো পুনর্খননের খননের কাজ হাতে নিয়েছে কুয়া খননের কাজ হাতে নিয়েছে এবং এখানে আমার কাছে একটা মজার জিনিস লক্ষ্য করলাম যে কুয়াটা যদি আমি খাবার পানির জন্য সরবরাহ করি এটা হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ বিষয় তো কৃষি মন্ত্রণালয় একটা বুদ্ধি বের করেছে কৃষিমন্ত্রীকে আমি অভিবাদন জানাচ্ছি তিনি বলছেন যে এটা হচ্ছে বাড়ির আশেপাশে সবজি উৎপাদনের জন্য যেখানে খুব অল্প পরিমাণ পানি লাগে অর্থাৎ ওই কুয়াটা সবজি উৎপাদনের নামে বসানোর কারণে খাবার পানি ও হচ্ছে সবজির চাষ ও হচ্ছে সবজির চাষ হচ্ছে এবং এই পানির অভাবে ওখানে কৃষি জমি ব্যবহারে বিরাট একটা বিবর্তন আসছে যেটা আমার কাছে খুব অভিপ্রীত মনে হচ্ছে না ওই অঞ্চলে নওগাঁ জেলাতে সমস্ত ধানের জমি ক্রমান্বয়ে আমের জমিতে পরিণত হচ্ছে আমি দেখেছি এক বছর দু বছর 3 বছর পাঁচ বছর বয়সী গাছ ধান ক্ষেত গুলোতে আম খেতে পরিণত হচ্ছে কারণ আম খরা সহ্য করতে পারে হয়তো পানি কম লাগে এবং অর্থকরী ফসল কিন্তু তাহলে ধানের সাথে তো একটা ব্যালেন্স করতে হবে অর্থাৎ আমাদের চাহিদা বাড়ছে সরবরাহ বাড়ছে তো না উল্টো কমছে কারণ বৈশ্বিক উষ্ণতার সাথে সাথে বৃষ্টিপাতের পরিমাণ ওই অঞ্চলটাতে কমে যাচ্ছে অর্থাৎ ব্যবস্থাপনাতে আসা যাবে কিন্তু তার জন্যে গতানুগতিকভাবে না ভেবে আউট অফ দ্য বক্স কিছু চিন্তাভাবনা করতে হবে রাজশাহীর বরেন্দ্র অঞ্চল সারা দুনিয়ার কাছে আগে পরিচিত ছিল তার যে খাড়িগুলো আছে সেই খাড়িতে তারা টেম্পোরারি বাঁধ বানিয়ে পানি ধরে রেখে পানিটা যাতে একটু বেশি হলে সিস্টার্নের মতো উপচে পড়তে পারে পৃথিবীর সরি শ্রীলঙ্কা কিংবা দক্ষিণ ভারতে এই বরেন্দ্র অঞ্চল থেকেই সেই শিক্ষাটা হয়তো কয়েকশো বছর আগে গেছে তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে পুরাতন কৌশল যেগুলো ছিল সেগুলো ফেরত আনতে হবে ফসলের পর্যায়ক্রম বদল করতে হবে এবং ইমাদুদ্দিন যে রাজশাহী অঞ্চলের যে বিলের কথা বললেন আজকে গেলে দেখা যাবে সমস্ত বিলগুলোকে পাম্প করে শুকিয়ে ফেলে শুকনো মরসুমে ধান চাষ করা হয় অর্থাৎ যেটা জলাভূমি ছিল সেটাকে প্রকৃতির কাছে ফেরত দিতে হবে হবে জলাভূমি করতে যেটা বাংলাদেশ সংবিধানের আঠারো ক ধারার অঙ্গীকার জি এই বিষয়ে আমরা আরো কথা বলবো এই পর একটা ছোট্ট বিরতি নেব প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম স্থায়িত্বশীল পানি ব্যবস্থাপনা নিয়ে এবং পানি অধিকার বাস্তবায়নে আমাদের করণীয় কি সেই বিষয়ে আমাদের সঙ্গে থাকুন ছোট্ট বিরতি নিচ্ছি

প্রিয় দর্শক পানি স্যানিটেশন অধিকার চাই সার্বজনীন এই অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলছিলাম পানি সম্পদের স্থায়িত্বশীল ব্যবস্থাপনা এবং পানি অধিকার বাস্তবায়নে আমাদের করণীয় নিয়ে তো বিরতির আগে খানিকটা আমরা আলোচনা করেছি ডক্টর ফিরোজ আপনি যদি একটু বলেন এই বিষয়ে পানি ডক্টর নিঃশা যেটা বললেন যে পানির আমাদের যে মানুষের জন্য পানি যেটা আর কি আমরা বলি ওয়াটার ফর লাইফ যেটা আর কি এটার গুরুত্ব সবচেয়ে বেশি তো আমাদের এখন পর্যন্ত আমরা সকল লোককে সুপেয় পানি দিতে পারেনি এটা আগেই বললাম যে এখানে অনেক ওয়াটার কোয়ালিটির প্রবলেম আছে পানির প্রাপ্যতা নাই অনেক জায়গায় সমস্যা আছে তবুও পানির একটা সুখবর হচ্ছে এই যে পানি সরবরাহের ব্যাপারে আমরা এখন যে মিলিয়াম মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল ছিল সেটা কিন্তু অ্যাচিভ করেছি অর্থাৎ এই লেটেস্ট রিপোর্ট মাত্র দুই সপ্তাহ আগে বেরো তো এখানে তারা বলেছে বাংলাদেশ পানি সরবরাহের ব্যাপারে সেই মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল অ্যাসিভ করেছে আমাদের ছিল অ্যাবাউট এইটটি ফোর পার্সেন্ট লোককে পানি দেওয়ার কথা ছিল মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোলের আওতায় এখন এইটটি সিক্স পার্সেন্ট অলরেডি সুপেয় পানি পাচ্ছে আমাদের পানি সুপেয় পানি আসলে নাইনটি সেভেন পারসেন্ট একসময় আমরা বলতাম যে নাইনটি সেভেন পার্সেন্ট লোক পাচ্ছে কিন্তু আর্শনিক যখন আমাদের ডিটেক্ট হলো পানিতে তখন দেখা গেলো যে অনেক লোকই আর্সেনিক কন্টামিনেটেড পানি খাচ্ছে সেই জন্য আমাদের এই যে কাভারেজ সেটা নাইনটি সেভেন থেকে সেভেন্টি সিক্সে চলে আসে তো এখন অনেকটা আমরা পানি সরবরাহতে সরবরাহ করতে পারছি হয়তো আর্সেনিক সেপ ওয়াটার যার জন্য এখন এইটির সিক্সে গিয়ে দাঁড়াইছে বাট স্টিল ফোরটিন পার্সেন্ট লোককে আমাদের স্যুপে পানি দিতে হবে তো এর ভিতরে আর্সেনিক অ্যাফেক্টেড এরিয়া আছে তারপরে কোস্টাল এরিয়া ভিতরে 3 কোটিরও মত লোক আসলে আর্সেনিক দ্বারা ই হচ্ছে এখন তিন এখন বলা হয় 20 মিলিয়ন মানে 2 কোটি লোক আচ্ছা এখন আর্সেনিক এফেক্টেড এরিয়া আর্সেনিক পানি এখনো তারা খাচ্ছে বা তাদের কোনো আর্সেনিক সেপটার দেওয়ার কোনো সুব্যবস্থা আমরা করতে পারিনি তো এখন এটা একটা আছে আর তাছাড়া হচ্ছে কোস্টাল এরিয়া তো 20% এরিয়া অনেক লোক ওখানে বসবাস করে তার ভিতরে আমাদের সবচেয়ে দক্ষিণ পশ্চিম এরিয়া কোস্টাল এরিয়া যেটা এইখানে পানির তীব্র সমস্যা ইমাদিনিসে বললেন যে বহু খোঁজাখুঁজির পরও গ্রাউন্ড ওয়াটারে একটু ওয়াটার কোথাও পাওয়া যায় সেপ ওটার কোথাও পাওয়া যায়নি তো এই সব ক্ষেত্রে এই সব জায়গায় পানি সরবরাহের অবস্থা খুবই খারাপ তো সেইখানে কি বিশেষ ব্যবস্থা নেওয়া যেতে পারে সেখানে এখন যেটা করছে আইলার পরে এই আইলা তো কত বছর হয়ে গেল এখন পর্যন্ত কিন্তু মানুষ অনেক দূর থেকে পানি আনতে হয় বা পানির যে পানি পায় তারা সে পানিটাও আসলে বিশুদ্ধ পানি নয় তো এখন কতগুলো প্রকল্প নেওয়া হয়েছে একটা হচ্ছে পুকুর খনন করা কিছু কিছু জায়গায় পুকুর খনন করে রাখা হচ্ছে যে এখানে পানি বৃষ্টি পানি ধরে রাখা হবে তবুও একটা প্রবলেম থেকে যায় যদি আবার বড়ো রকমের জলোচ্ছ্বাস হয় পুকুরটা যদি বাঁচিয়ে নিয়ে যায় তাহলে আবার সেই ওয়াটার যদি পুকুরে আসে তাহলে সেখানে পানি সরবরাহ প্রবলেম থেকে যাবে আর একটা ব্যাপার এখন কতগুলো ট্রিটমেন্ট প্লান্ট যেটাকে বলা হয় ডিসেলাইজেশন প্লান্ট যদিও কস্টলি এখনো হয়তো এক লিটার বা এক লিটার পানির দাম প্রায় এক টাকা পড়ে যায় তো এটা কমিয়ে এই লেভেলে আসছে তবে ভবিষ্যতে আরও পানি হয়তো এই লবণাক্ততা দূর করতে যে পানির যে ট্রিটমেন্ট ব্যবস্থা সেটা হয়তো উন্নত হবে আরও কম হবে দামে আসবে তবে কিছু কিছু ট্রিটমেন্ট প্লান্ট অলরেডি বিদেশ থেকে ডোনেশন হিসেবে পাওয়া গেছে সেইগুলো হয়তো যদি ওই কোনো কোন হয় তাহলে সেখানে মানুষকে যাতে ইমিডিয়েটলি পানি সরবরাহ করা যায় তার একটা ব্যবস্থা করা হবে এই মাস যেটা আপনি জিজ্ঞেস করতে চাই এই পানি সম্পদ ব্যবস্থাপনা স্থানীয় জনগণকে কিভাবে সম্পৃক্ত করা যায় তাদের যে জ্ঞান চিন্তা সেটিকে সম্পৃক্ত করা যায় কিনা এখানে আমাদের আগে যে চিন্তা ভাবনা ছিল যেসব যখন আমরা টিউবওয়েল ব্যবহার করিনি প্রফেসর নিশাত বলছিলেন যে তখন আমরা দিঘি এটা কিন্তু জনগণেরই চিন্তাভাবনা ফলে এটা যে অঞ্চলে আপনার সার্ফেস ওয়াটারও আমরা পাচ্ছি না এবং গ্রাউন্ড ওয়াটারও পাচ্ছি না সেখানে আপনার এ ধরনের আপনার পানির ট্যাঙ্ক আপনার ব্যবহার করতে হবে আমি ফিরে আসি প্রফেসর ফিরোজ যে বলছিলেন দক্ষিণাঞ্চলে পানি উন্নয়ন বোর্ড বেড়িবাদ দিয়ে আপনার সেই সাতক্রিয়া থেকে আপনার টেকনাপ পর্যন্ত পুরো এলাকায় মোটামুটি সার্কেল করেছেন এবং এর ভিতরে প্রচুর আপনার খা নদী আছে যেগুলোকে বন্ধ করেছেন যেগুলো এখন আপনার মজা পুকুর মজা নদীর মতো পড়ে আছে এবং সেগুলো হয়তো অনেকে আপনার দখল করে নিয়েছে এগুলোকে যদি আমরা রিভাইভ করতে পারি বিশেষ করে আমরা উপকূলীয় অঞ্চলে বৃষ্টির পানি আমরা ওগুলোতে ধরে রাখতে পারি আমরা ইতিমধ্যে তিনটা প্রকল্পে এই ধরনের আপনার সাজেশন দিচ্ছি যেগুলো গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছেন এবং এটা ইমপ্লিমেন্ট হবে যেটা আমরা চালনাতে বলছিলাম ভদ্রা নদীতে আমরা অলরেডি এক্সিস্টিং নদী কিছুই করতে হবে না শুধুমাত্র দুদিকে বন্ধ করে দিয়ে এটাকে আমরা পাড়গুলোকে উঁচু করে দিয়ে এটাতে আপনার বৃষ্টির পানি ধরে রাখলে সেটা পুরো চালনা পৌরসভার জন্য আমরা চলবে এবং পাশের গ্রামগুলোতে পানি দিতে পারবে এক দুই হলো অত্যন্ত বড় একটা আপনার পর্যটন এরিয়া করা হচ্ছে হলো কুয়াকাটা সেই কুয়াকাটা করার সময় আমি জানি না যারা এটা প্ল্যান করেছেন তারা চিন্তা করতে পারেননি যে পানি কোথেকে দেবেন কারণ কুয়াকাটাতে আপনার সম্পূর্ণ একদম সমুদ্রের পাড়ে সেটাই বুঝতে পারছেন আর পুরো জায়গাটাই স্যালাইন কিন্তু সেখানেও আমরা দেখছি পানি উন্নয়ন বোর্ডের ওই পোল্ডারের আপনার আপনার যে চ্যানেল আছে সেই চ্যানেলকেই আমরা সাজেস্ট করেছি যে করতে একইভাবে নোয়াখালীতে আমরা রামগতিতে আপনার কোনো জায়গায় আপনার ওখানে আপনার ফ্রেশ ওয়াটার নেই ওখানে আমরা ওখানকার কাছে আপনার ভুলুয়া বাগারদোনা হাতিয়া চ্যানেল বলে একটা চ্যানেল আছে যেগুলো শুষ্ক মৌসুম প্রায় ড্রাই হয়ে যায় আর জোয়ারের সময় আপনার লোনা পানি আসে সেগুলোতে আপনার ডাউনে স্লুইস গাইড করে বর্ষার পানিটা শেষ লেট মনসুনের পানিটা যদি ধরে রাখা যায় সেই পানি আপনার ব্যবহার করা যাবে আমরা হিসাব করে দেখেছি এবার পড়ান লস এবং অন্য কিছুর পরেও সাফিসিয়েন্ট ওয়াটার থাকবে সেটা রামগতি পৌরসভা এবং আশপাশের এলাকাকে আমরা সার্ভ করার জন্য ফলে আমাদেরকে এই ধরনের চিন্তা ভাবনাগুলো নিয়ে আসতে হবে যে কোথায় আমরা উইদাউট ল্যান্ড অ্যাকুইজিশন এবং মিনিমাম কস্টে আপনার এগুলোকে অ্যাডাপ্ট করতে পারি অনেক ধন্যবাদ এই প্রশ্নটা আবার আপনাকে করতে চাই যে স্থানীয় জনগণকে কিভাবে সম্পৃক্ত করা যায় পানি সম্পদ ব্যবস্থাপনা দেখুন পানি সম্পদ ব্যবস্থাপনার যে বৈশ্বিক পর্যায়ে যে নীতিমালা প্রণীত হয় উনিশশো সালে যেটাকে ডাবলিন প্রিন্সিপাল বলা হয় সেখানে চতুর্থ প্রিন্সিপালটা হচ্ছে পানি ব্যবস্থাপনাটা করতে হবে লোয়েস্ট পসিবল অ্যাডমিনিস্ট্রেটিভ লেয়ারে এবং আমরা মনে করি এবং সারা বিশ্বে এটা প্র্যাকটিস করা হয় যে স্থানীয় সরকারের বলিষ্ঠ ভূমিকা ছাড়া পানি ব্যবস্থাপনা সম্ভব না এবং ফ্লাড অ্যাকশন প্ল্যান যেটা নাম শুনেছেন আপনারা অনেক এটা নিয়ে হইচই হয়েছে সেখানে আমরা যে গাইডিং প্রিন্সিপাল করেছিলাম তাতে প্রথম ওয়াটার সেক্টরে বলা হয় যে যে কোনো প্রকল্প করি না কেন এটার পরিকল্পনা স্টেজে বাস্তবায়ন স্টেজে এবং পরবর্তীতে তার রক্ষণাবেক্ষণ পর্যায়ে পুরোপুরি স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করতে হবে বাঁধ নির্মাণ বাঁধের রক্ষণাবেক্ষণ বিশেষ করে রক্ষণাবেক্ষণ জলাধার নির্মাণ এবং তার রক্ষণাবেক্ষণ স্থানীয় জনসাধারণের সমর্থন ছাড়া সম্ভব না এমাদুদ্দিন যে উদাহরণগুলো দিলেন আমি আবার বাংলাদেশের সবচেয়ে শুকনো এলাকা রাজশাহী বরেন্দ্র এলাকাতে চলে যাই সেখানে ইতিমধ্যে কৃষি মন্ত্রণালয় মজার কথা হচ্ছে কৃষি মন্ত্রণালয় সেখানে যে খালগুলো ছিল খাড়িগুলো ওরা খাড়ি বলে সেগুলোকে পুনরখনন করছে করে কিছু পর পর চেক ড্যাম দিচ্ছে খুব দামি রাবার ড্যাম করছে কংক্রিটের স্ট্রাকচার কিছুটা পানি জমা থাকছে বাকিটা ওভারফ্লো করে আবার ভাটিতে যাচ্ছে এবং সেখানে স্লোপটা খুব বেশি কাজেই কিছু দূর পর পর একটা ক্যাস্কেডের মতো সিরিজ তারা করছে এবং পদ্মা নদীতে ফ্লোটিং পন্টুনের উপরে পাম্প বসিয়ে এই খালে পানি দিচ্ছে এই খাড়িতে পানি দিচ্ছে এবং পানিটা ভাটি নিচে চলে যাচ্ছে দুই পাশে গ্রামের লোক ললি তার জমিতে নিচ্ছে এখন বরেন্দ্র প্রকল্প বলছে যেটা কোন অবস্থাতেই যেন বড় ধানের জন্য না নেওয়া হয় অর্থাৎ এটাতে কম পানি চাহিদা যুক্ত যে ফসল অর্থাৎ গম কিংবা অন্যান্য ফসলের জন্যে তারা এটা গ্রহণ করছে তো মূল সামারিটা হচ্ছে যে বৃষ্টির সময়ের পানিটা আমরা কতটুকু সংরক্ষণ করতে পারি আপনার মূল প্রশ্নটা যেটা ছিল যে আমাদের ট্রেডিশনাল নলেজ এখানে কতটা কাজ করে জনসংখ্যা তখন কম ছিল তখন একটা চাহিদা ছিল খাবার পানির প্রত্যেকটা গ্রামে একটা রিজার্ভ ট্যাগ ছিল পুকুর ছিল যেটা মাত্র খাবার পানির কাজে ব্যবহার হতো এখন আমরা সেই পুকুরের মধ্যে আবার মাছ চাষ করতে গিয়ে পানিটাকে দূষিত করছি কারণ মাছের জন্যে ফিড দিতে হচ্ছে পানির কোয়ালিটিটা নষ্ট হচ্ছে আর দ্বিতীয় যেটা তখন মানুষ পানির চাহিদা কম ছিল বলে আমন ফসলই যথেষ্ট ছিল এবং আমন মৌসুমে যদি বৃষ্টিপাত নিয়মিত না হতো তাহলে সাপ্লিমেন্টারি ইরিগেশন করতে হতো ইমার তিস্তা ব্যারাজের কথা বলেছেন তিস্তা ব্যারাজ কিন্তু সেপ্টেম্বর অক্টোবর মাসে পানি দেওয়ার প্রকল্প তো এটা বলার পরে যেটা বলছি যে মূল কথা হচ্ছে আমাদের চাহিদাগুলো চিহ্নিত করতে হবে এবং একটা চাহিদা আমরা ইগনোর করে এসেছি সেটা হচ্ছে নেভিগেশনের জন্য চাহিদা নৌ চলাচলের জন্য যে ব্যবস্থাপনাটা এখন থেকে ধরেন একশো দুশো বছর আগে যমুনা ছিল চার কিলোমিটার সাড়ে তিন কিলোমিটার পাঁচ কিলোমিটার চওড়া রক্ষণাবেক্ষণের অভাবে সেটা অনেক প্রশস্ত হয়ে গেছে এমন যে সমস্ত নদীর কথা বলছিলেন পোল্ডারের ভিতরে সেগুলোকে আমরা তো পুনর্খনন করিনি উল্টো সেটাকে মজে যেতে দিয়ে দুই পাশের মানুষকে দখল করতে দিয়েছি অর্থাৎ নদীগুলোর অরিজিনাল অবস্থাটা চিহ্নিত করে যেটা অরিজিনাল খাস জমি ছিল সেটাকে যদি পানি সংরক্ষণের জন্য ব্যবস্থা করি তাহলে বর্ষার পানিতে রিচার্জটা বাড়বে পানিটা ধরে রেখে উনি যে কথাটা বললেন নদীগুলোকে কি পুনরুজ্জীবিত করা সম্ভব অবশ্যই সম্ভব কিভাবে কিন্তু তার জন্য এই যে বললাম নদীটাকে চিহ্নিত করতে হবে কোনটা নদী এখন নদী আমার কাছে নদী হচ্ছে নদীটা যেটা কানায় কানায় পূর্ণ নদী আমরা সাভারের কাছে যেটা দেখতে পাচ্ছি যে শুকনো মৌসুমে শীর্ণ নদীটাকে নদী হিসাবে চিহ্নিত করা আছে সেটা সঠিক নয় সো আমি নদীটাকে চিহ্নিত করে যারা জবরদখল করেছেন তাদেরকে যদি আমি কাছ থেকে নদীটাকে ফিরিয়ে নিতে পারি এবং এটাকে যদি আমি জলাধার নির্মাণ করতে পারি তাহলে প্রাকৃতিকভাবে যে মাছ উৎপাদন সেটা আমি করব কিন্তু কমার্শিয়াল মাছে যাব না আমি এবং সেই পানিটাকে ধরে রেখে আশেপাশের লোকের খাবার পানির ব্যবস্থা করব এবং এমাদ আরেকটা কথা খুব ভালো বলেছেন সেটা হচ্ছে উপকূলে এই নদীটাকে জলাধারে কনভার্ট করলে তার দুই পারে খুব উঁচু বাঁধ নির্মাণ করতে হবে যাতে কোন অবস্থাতেই জলোচ্ছ্বাস এটা ক্ষতিগ্রস্ত না হয় তো সার্বিক জিনিস ব্যবস্থা এবং এটা রক্ষণাবেক্ষণ কোন অবস্থাতেই আমার ব্যক্তিগত মত হচ্ছে স্থানীয় জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এটাকে কার্যকর করা সম্ভব না অনেক ধন্যবাদ ফিরোজ আপনাকে জিজ্ঞেস করতে চাই বলা হচ্ছে ঢাকা শহরে প্রতিদিন যে ১২ লক্ষ ২০ হাজার ঘনমিটার পয়ঃবর্জ্য তৈরি হচ্ছে মাত্র হচ্ছে বলা হচ্ছে দশ ভাগ হতে শোধন করা সম্ভব বাকিগুলো কিন্তু শোধন হচ্ছে না তো এইখানে কি করবার আছে এখানে কিন্তু নদী দূষিত হচ্ছে পানি দূষিত হচ্ছে এখানে এক কথায় বলতে গেলে এটা করতে হলে সেরকম ব্যবস্থাপনা করতে হবে আর কি তো এখানে যেটা হলো যে আমরা যদি সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট করতে পারি তাহলে এই পয়কে সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টে নিয়ে পরিশোধনের পরে তারপরে আমরা এটাকে নদীতে ফেলতে পারি কিন্তু আসলে সমস্যা হয়েছে এখানে অনেকগুলো একটা হলো যে ঢাকা শহরের লোক সংখ্যা বাড়ার জন্য আগে যে সেপারেট সুয়েজ লাইন ছিল এবং বৃষ্টির পানি যাওয়ার জন্য আলাদা লাইন ছিল তো এখন ওই সুয়েজ লাইনটা ছোট হওয়াতে সব জায়গায় ফ্ল্যাট বাড়ি হয়েছে অনেক উঁচু অনেক লোক বাস করে ওটা ওভারফ্লো করা আরম্ভ করলো যখনই ওভারফ্লো আরম্ভ করলো তখন অসা নিজেই এটাকে ওই যে স্ট্রম ড্রেনেজ লাইন যেটা ওর সঙ্গে কানেক্ট করে দিল তাতে করে হয়েছে কি এখন যে স্ট্রম ড্রেনেজ লাইন যেটা এটা দিয়েই সুয়েজ এখন ফ্লো করছে কিন্তু স্ট্রম ড্রেনেজের পানি যদি আমি পরিশোধন করতে চাই তাহলে একটা বিরাট সমস্যা কারণ এটা তো ফ্লাকচুয়েট করে বৃষ্টির সময় হিউজ পানি আসবে আবার ড্রাই সিজনে পানি কম আসবে তো এখন আমাদের দরকার যেটা সেটা হচ্ছে যে আমাদের এই সেপারেট লাইন যেটা ছিল নতুন করে সুয়েজ লাইন বাড়াতে হবে বসায় এটাকে কোনো পরিশোধন করতে হবে পরিশোধন করে তারপরে এটাকে আমি জলাশয়ে ফেলে বাইরে আরেকটা প্রশ্ন বলা হচ্ছে যাদের বাসা বাড়িতে ঘন্টা পানির সুযোগ আছে তারা যে পানি অপচয় করে এই সচেতনতার জায়গাটা নির্মাণ করা সম্ভব কিনা সচেতনতা তো হ্যাঁ এটার জন্য মানুষকে আসলে বলতে হবে যে আমরা দেখেছি যে কোন কোন জায়গায় কোনো কোনো এলাকায় যেখানে ধরেন একটু সম্পদশালী লোক বসবাস করে সেখানে পানির যে চাহিদা অনেক বেশি আমাদের ঢাকা শহরে এখন পানির চাহিদা নির্ণয় করা হয় একশো বিশ লিটার এক একজনকে পানি সরবরাহ করা হবে এই হিসাবে কিন্তু দেখা গেছে অনেক জায়গায় যেমন গুলশান বা ধানমন্ডি অথবা এরকম ফ্লুয়েন্ট এরিয়া যেটা সেখানে সেখানে পানি প্রায় তিনশো থেকে চারশো লিটার পর্যন্ত এক একটা লোক ব্যবহার করে এখন পানি তারা তো অনেক কাজে ব্যবহার করে এর জন্য করে অনেকে দেখছি বাড়ি এবং সে বিল্ডিংয়ের উপরে যে ময়লা লাগে সেটা পরিষ্কার করার জন্য বিল্ডিংয়ে গোসল করায় এরকম অবস্থা আছে গাড়িতে গোসল করাই তো এটা যেহেতু পানির দাম কম ছয় টাকা সাত টাকা করে এখন পার কাছে যাদের টাকা পয়সা আছে তাদের কাছে এটা কিছুই না কিন্তু এর জন্য যে যারা পানি লো ইনকাম গ্রুপ যারা তারা সাফার করে এই জিনিসটা বস্তিবাসীদেরকে তাদের সাথে অনেক বেশি দামে পানি কিনতে কিনতে হয় কিন্তু এই কিনতে হয় তাদের ওখানে পানি সরবরাহ পায় না তো এইটা জিনিসটাকে বোঝাতে হবে যে আমার পয়সা থাকলেই যে আমি প্রচুর পানি ব্যবহার করবো এটা ঠিক না আমাকে যেহেতু পানির আমার হান্ড্রেড টোয়েন্টি লিটার পার ক্যাফেটা আমার পানি ব্যবহার করার কথা সেখানে না হয় একটু তারতম্য হতে পারে কিন্তু তাই বলে দ্বিগুণ তিন গুণ পানি ব্যবহার করাটা এটা কোনো ক্রমেই ঠিক না তো এটা একটা অবশ্যই একটা ব্যবস্থা করতে হবে এখন যেটা চিন্তা করা হচ্ছে সেটা হলো যে এস্টেসড আর কি মিটারিং অর্থাৎ আপনার মিটার ব্যবহার করবে এবং পানির যেরকম বিদ্যুতে যেরকম বিভিন্ন স্তরে দাম ধরা হয়েছে এরকম করা হবে অর্থাৎ যারা ওই লিমিট পানি ইউজ করবে তাদের একরকম রেট হবে যারা হায়ার ব্যবহার করবে তাদের আর রকম রেট হবে চিন্তা করা হচ্ছে এটা আর কি তো এটা হলে হয়তো কিছুটা ব্যবহার করতে পারে এই পানি ব্যবস্থাপনা নিয়ে আমরা কথা বলবো এই পর্যায়ে আরেকবার বিরতি নিচ্ছি প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম পানি সম্বন্ধে স্থায়িত্বশীল ব্যবস্থাপনা নিয়ে এবং পানি অধিকার বাস্তবায়নে আমাদের করণীয় কি সেই বিষয়ে আমাদের সঙ্গে থাকুন ছোট্ট বিরতি নিচ্ছি প্রিয় দর্শক আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি পানি সম্পদের স্থায়িত্বশীল ব্যবস্থাপনা বিষয়ে আলোচনায় আমরা কথা বলছিলাম পানি অধিকার বাস্তবায়নে আমাদের করণীয় কি তো বিরতির আগে আমরা কিছুটা কথা বলেছি আপনাকে জিজ্ঞেস করতে চাই এই যে খাল বিল নদী সব দখল হয়ে যাচ্ছে যে মাস্তান সন্ত্রাসী রাজনৈতিক ছত্র ছাত্রা দখল করে নিচ্ছে এগুলোকে সত্যি কি উদ্ধার করা সম্ভব এগুলো সদিচ্ছা থাকলে অবশ্যই সম্ভব তবে এর সাথে জনগণকে সম্পৃক্ত করতে হবে এর কারণটা হলো ঢাকা শহরে একটু বৃষ্টিপাত হলে এমনকি জানুয়ারি মাসেও দেখা যায় যে আমাদের ওয়াটার লগিং হয়ে গেছে পানি নামছে না এটাই ছোট ছোট শহরগুলোতেও এই একই ব্যবস্থা হতে যাচ্ছে যেহেতু সেখানে ন্যাচারাল ক্যানাল যেগুলো ছিল সেগুলো এই ধরনের লোকরা প্রভাবশালী লোকরা এসে এগুলোকে দখল করছে বুড়িগঙ্গায় দেখি দখল মুক্ত হয় আবার দেখি আবার দখল হয়ে যাচ্ছে আপনি জানেন জি এটা হয়তো আরও বেশি শক্তিশালী আপনার গ্রুপের দরকার পড়বে এটাকে আপনার ঠিক করতে এবং সময় লাগবে অনেক দিন কারণ আরেকটা ব্যাপার হলো আপনি যদিও আপনার এটাকে দখলমুক্ত করেন এবং এটাকে আপনার ইম্প্রুভ করেন কিন্তু কন্টিনিউয়াসলি ঢাকা শহর থেকে যে ধরনের আপনার পলিউশনস আমরা আপনার সিওরেজ সিস্টেম আপনার ডেভেলপ না করার ফলে দিচ্ছি তার মানে আমরা একদিক থেকে উন্নত করছি আরেকদিকে আপনার ওটাকে আবার পলিউট করছি ফলে আপনার এটাতে খুব একটা কাজে আসছে না যার কারণে আপনার ঢাকা শহরে পানি আমরা সাইদাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে আমরা আনছি এই লক্ষা নদীর থেকে কিন্তু লক্ষার বেশ কিছুটা আফে কালীগঞ্জে আমরা সেখানে আমরা নতুন প্রজেক্ট করতে যে। আমরা সেখানে রিকমেন্ড করিনি যে নদী থেকে পানি তোলো তোমরা সেখানে আমরা চলে গেছি আপনার গ্রাউন্ড ওয়াটারে যেহেতু ওখানে যে ইন্ডাস্ট্রিগুলো আপনার রিলিজ করছে সেগুলো আমরা চিন্তা করছি যে এই ধরনের তাদের কাছ থেকে আমরা এগুলোকে উদ্ধার করতে পারব না ফলে আমরা যারা প্ল্যানিং করছি আমরা এখনও বিশ্বাস করতে পারছি না কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হবে যদি বেঁচে থাকতে হয় মানুষ জনগণকে আপনার বাঁচিয়ে রাখতে হয় এটা শুধুমাত্র ঢাকা শহরের জন্য নয় আমি একটু আগে চিটঙ্গের কথা আপনাকে যে বলছিলাম চট্টগ্রাম শহরে আপনার সেই পানির একই সমস্যা যেখানে আপনার পানি এই কর্ণফুলি নদী জোয়ার ভাটার নদী ফলে আগে জোয়ারের পানি অনেক উপর পর্যন্ত চলে যেত এখন আপনার কর্ণফুলিতে আমাদের আমরা জানি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ উৎপাদনের জন্য যে আপনার লেক করা হয়েছে সেখানে পানিটাকে রিজার্ভ করা হয় এবং সেটা রিলিজ করার ফলে আপনার বিদ্যুৎ উৎপন্ন হয় সেই ফ্রেশ ওয়াটারটা এসে আপনার আমাদের কর্ণফুলি নদীর পানির লবণাক্ততার মান কমিয়ে দেয় এবং হালদা নদীতেও আপনার ফ্রেশ ওয়াটার আসে উপর থেকে হালদা নদীতে এই বছরটাতে আপনি করেছে আপনার উপরে একটা ওয়াটার রিসোর্স ইরিগেশন প্রজেক্ট করেছে একটা মন্ত্রণালয় এবং করার ফলে আপনার নিচের পানির লবণাক্ততা বেড়ে গেছে ফলে চট্টগ্রাম শহরে মদনাঘাট স্টেশন থেকে আপনার পানি আনা যাচ্ছে না এই বিষয়গুলো হচ্ছে সমন্বয়ের অভাব আমরা যে প্রকল্পটা করছি তার নিচে কারা আছে তারা যে ইউজার এই জন্য আমাদেরকে ভিত্তিক আপনার পরিকল্পনা নিতে হবে যে এই নদীর পানি কারা পাবে প্রফেসর নিষাদ একটু আগে বলছিলেন যে কাস্কেট করে করে আপনার পানি আপনার নেওয়া যেতে পারে যেটা উনি ইসে নিয়েছেন বরেন্দ্র এলাকার কথা বলছেন আমরা কিন্তু আপনার একইভাবে আত্রাই নদী যেটা সেই দিনাজপুর থেকে শুরু করে এসে আপনার বেড়ার কাছে এসে পড়ছে এই নদীতে যে পানি আছে কিন্তু আমরা এই ধরনের ছোট ছোট জন্য বর্ষার দিনে পুরো আপনার বন্যার পানি যেন যেতে পারে এই ধরনের ব্যবস্থা করে পানিকে ধরে রাখতে পারি তো এই বিষয়ে একটু আপনাকে জানতে চাইবো যে বাংলাদেশের নদী ব্যবস্থাপনার বর্তমান চিত্রটা কেমন আসলে নদী ব্যবস্থাপনার কাগজের চিত্র খুব ভালো আমাদের ১৯৯৯ তে ওয়াটার পলিসি আছে চমৎকার ডকুমেন্ট ওয়াটার ল হয়েছে ২০১৩ তে ধরে নিচ্ছি চমৎকার ডকুমেন্ট বেশ মোটা ডকুমেন্ট ২০০২ তে জাতীয় পানি উন্নয়ন পরিকল্পনা হয়েছে শুনছি এটাকে নাকি আবার আপগ্রেডেশন হবে এবং সেখানে জেলা ভিত্তিক থানা ভিত্তিক ইউনিয়ন ভিত্তিক পানির চাহিদা পানির প্রাপ্যতা কার কতটা পানি লাগবে সবকিছুর একটা ব্যালেন্স শিট করা আছে কিন্তু বাস্তবায়নে গিয়ে গোলমাল লাগে এমাদ যে উদাহরণটা দিলেন হালদা নদীর ক্ষেত্রে বলছেন যে একটি মন্ত্রণালয়ের আমি এখন যোগ করছি একটি অধিদপ্তর একটি প্রকল্প করেছেন তাতে ওই মন্ত্রণালয়ের আরেক অধিদপ্তরের কাজে বাধা সৃষ্টি হয়েছে আরেক অধিদপ্তর হচ্ছে যারা খাবার পানি সরবরাহ করেন তাদের কাজ হচ্ছে সুপেয় নিরাপদ পানি সরবরাহ করা আর যাদের অবকাঠামো বানানোর কথা দুটোই কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় তাহলে যেখানে একই মন্ত্রণালয়ে দুই অধিদপ্তরের মধ্যে কোনো যোগাযোগ নাই তাহলে দুই মন্ত্রণালয়ের মধ্যে কি অবস্থা সেটা বুঝতে পারছেন এখন একটা মন্ত্র Obradorফলম বলে থাকি সেটা হচ্ছে আন্তর্জাতিক নদী হোক আর একটা দেশের ভিতরে একটা অঞ্চলের ভিতর একটা নদী হোক তার পুরো পরিকল্পনাটা হবে এইমাত্র যেটা বললেন সেটা হচ্ছে অববাহিকা ভিত্তিক অর্থাৎ নদীর শুরু থেকে শেষ পর্যন্ত একটা ইউনিট ধরে কোথায় কতটা পানির ডিমান্ড ভারতে সমস্যা হতে পারে লবণাক্ততা বাড়া উজানের সমস্যা হতে পারে পানি খরস্রোতা মাঝামাঝি জায়গাতে সেচের চাহিদা অনেক বেশি নেভিগেশন সমস্ত কিছু বিবেচনা করে একটা পরিকল্পনা প্রয়োজন কর্ণফুলী থেকে কি নেই আছে হালদা থেকে নেই আছে কিন্তু বাস্তবায়নের সময় আমরা এই পরিকল্পনাটা কেউ দেখি না তাহলে এখনে সমন্বয় করার দায়িত্বটা কার আমি একটা নতুন প্রসঙ্গ এখন অবতারণা করি পানি উন্নয়ন মন্ত্রণালয়ের পানি মন্ত্রণালয়ের অধীনে ওয়ার্পো বলে একটা প্রতিষ্ঠান আছে এই ওয়ার্পোর কাজ হচ্ছে এই সমন্বয় করা এবং সম্প্রতি যে পানীয় আইন করা হয়েছে তাদেরকে এই ওয়ারপকি ম্যান্ডেট দেওয়া হয়েছে এই সমন্বয়ের কাজটা তারা সাধন করবেন আর পলিসি লেভেলে প্রধানমন্ত্রীর অধীনে একটা জাতীয় পানি কাউন্সিল আছে তার আবার এক্সিকিউটিভ কমিটি আছে আমি বেশ অনেকটা সময় এই দুটোরই সদস্য ছিলাম কিন্তু ওই প্রধানমন্ত্রীর নজরে সব কিছু আনতে হবে এটা তো তো দেশ চলে না দেশের যে একটা নিয়ম থাকবে সেটার ভিত্তিতে সিদ্ধান্ত হবে অর্থাৎ কি করতে হবে কাগজে কলমে আমরা সব জানি আইন বলেন নীতি বলেন প্ল্যান বলেন পলিসি বলেন স্ট্র্যাটেজি বলেন কিন্তু বাস্তবায়নের সময় যে মন্ত্রণালয় উনি যা করছিলেন সেটাই করতে থাকেন অন্যের কে কি ক্ষতি হলো এটার দিকে নজর দেন না অর্থাৎ এটার জন্য একটা শক্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলতে হবে ওয়ার্প নামক যে প্রতিষ্ঠানটি আছে সেটাকে শক্তিশালী করতে হবে খবরের কাগজে পড়েছি নদী কমিশন হচ্ছে কোথায় গেল সেটা ঠিক জানি না এখনো এটার আইন হয়েছে এবং এই নদী কমিশনটি করছে আবার অভ্যন্তরীণ নৌ পরিবহন মন্ত্রণালয় তো যে যার মত যদি কাজ করে তাহলে তো কোনোদিন সমন্বয় হবে না এটাও কিন্তু এই পানি সম্পদের সমন্বিত ব্যবহার ব্যবস্থাপনার একটা বড় প্রবলেম জি ডক্টর ফিরোজ আপনি যদি বলেন আচ্ছা ব্যবহারকারী দিক দিয়ে আমি একটু বলি যে পানি ঠিক আছে নদী আছে নদী তো দখল হচ্ছে নদী সংকুচিত হচ্ছে নদীর ফ্লো ঠিকমতো হচ্ছে না তার সঙ্গে পলিউশন বাড়ছে এখন ঢাকা শহরে চারদিকেই ধরেন যে পানির যে যে অবস্থা এখান থেকে তো এই পানি তো আর রকম এই পরিশোধন করেও মানুষকে সরবরাহ করা যায় না তো ঢাকা ওয়াশা এখন স্কেপ করে যাচ্ছে এটা প্রবলেম স্কেপ করে গিয়ে তারা যাচ্ছে পদ্মা থেকে পানি আনতেছে অলরেডি প্রজেক্ট অন দেন মেঘনা থেকে পানি আনা হচ্ছে কেননা ঢাকার শহরে মানুষ তো বাঁচিয়ে রাখতে হবে তো এই যে মানে আমি আশেপাশের নদী যেখানে কম পয়সায় পানি সরবরাহ করতে পারি সেটা বাদ দিয়ে আমার এখন পদ্মা এবং মেঘনায় যেতে হচ্ছে তো এটার কোনো যদি ব্যবস্থা করা যেত তাহলে ঢাকা শহরে মানুষে পানি অনেক কম পয়সায় পেত এখন পানির দাম প্রায় ডাবলকে তিন গুণ হয়ে যাবে ভবিষ্যতে তো এটা হচ্ছে আমাদের অবস্থা যে যখন প্রবলেম হয় সেই প্রবলেমকে যখন প্রকট হয় তখন সেটাকে আমরা ধরি যখন তার প্রিভেনশনের যে স্টেজগুলো এই স্টেজগুলো আমরা কখনো চেষ্টা করি না নদী দখলের ব্যাপার যদি বলেন নদীর অ্যাকচুয়ালি বললেন যে আমি ফুল ফ্লোয়িং রিভার অর্থাৎ বর্ষাকালে যে নদীর এই নদীটা আসলে নদী কিন্তু শুকনো মৌসুমে পানি অনেক কমে যায় বা পানি ইউজ হয় যার জন্য নদী অত্যন্ত সরু হয়ে যায় আপনি যদি ঢাকা শহরের চারদিকে দেখেন যে এখানে আমাদের একটা প্রচেষ্টা হয়েছিল যে নদীর ডিমার্কেশন করার জন্য এখন শুষ্ক মৌসুমী যে নদী ওই নদীর ডিমার্কেশন করা হয়েছে অথচ এই নদীটা তো অনেক চওড়া ছিল কেন এরকম হয় কেন কার স্বার্থে হয় এগুলি এটা এটি যে কেন হয় এটা আমরা এখনো ঠিক বুঝতে পারছি না তো আমি যেটা জানি বুঝতে পারি যেটা হচ্ছে এই যে যখন বলতে পারি যখন যখন শুকিয়ে যায় তখন মানুষের লোভ হয় যে ওই জায়গাটা দখল করে করে কারণ এক কাঠা জমি যদি দখল করতে পারি আমি এক কোটি টাকা এটা এই লোভটা সামলানো খুবই ডিফিকাল্ট যার জন্য ওই শুকিয়ে যাওয়া নদীটা সামহাও কেউ বন্দোবস্ত দেয় কাউকে একটা কিছু যদি সামান্যতম হয়তো কিছু একটা ল্যান্ড ডিপার্টমেন্টে কিছু একটা বন্দোবস্ত নিয়ে পরবর্তীতে ওটা তার জমি হয়ে যায় আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনি যদি বলেন এই যে বলা হচ্ছে পানির অধিকার বলা হচ্ছে মানবাধিকার সার্বজনীন মানব অধিকার এবং যারা পানি অধিকার নিয়ে কাজ করেন তারা দাবি তুলছেন যে বাংলাদেশের সংবিধানের মধ্যেও এই অধিকারটি থাকতে হবে তো সংবিধানের মধ্যে সাংবিধানিক অধিকার থাকলে সুবিধা কি পাওয়া যাবে সুবিধা হলো পানি সরকারের প্রতি তখন আপনার একটা দায়বদ্ধতা এসে যাবে যে প্রতিটা এলাকায় পানির ব্যবস্থা করা কোনো কোন এলাকায় হয়তো অনেক দূর থেকে পানি নিয়ে আসতে হবে যেটার জন্য সরকারকে আপনার ব্যয়বহন করতে হবে স্থানীয় জনগণ হয়তো তার অন্য অন্য এলাকার মতো আপনার একই হারে পানি পাবে যেহেতু ইট ইস দ্য ইন্টারন্যাশনাল আপনার ল ইন্টারন্যাশনাল ম্যান্ডেট অ্যান্ড আওয়ার গভর্নমেন্ট হ্যাজ অ্যাকসেপ্টেড ফলে এইটা আপনার অবশ্যই আমাদের আপনার অধিকারের ভিতরে থাকতে হবে এবং অধিকারকে বাস্তবায়ন করতে হলে পরে সেটা কনস্টিটিউশনাল রাইট না হলে পরে সেটাকে আপনি করতে পারবেন না এবং গভর্নমেন্টও সেটাকে তখন আপনার ইম্পোজ করতে পারবে না এবং আমি মনে করি যে এটা প্রয়োজন আছে এটার জন্য আপনার সরকারকে আপনার চাপ দেওয়ার জন্য জনগণ এবং তাদের সাথে যারা আছেন তাদেরকে যারা বুঝিয়ে থাকেন তাদের অধিকার সম্পর্কে তাদেরকে আপনার সচেতন হয়ে এগিয়ে আসতে হবে জি আমরা আপনাকে দিয়ে শেষ করব যদি এটা একটু বিশদভাবে বলেন যে পানির অধিকার মানবাধিকার এবং পানির অধিকার আমাদের সাংবিধানিক অধিকার হলে সুবিধা কি আসলে বানে থাকে তাৎপর্য কি আমি উদাহরণ দিয়ে বলি যেমন আমাদের কনস্টিটিউশনে বোধ করি প্রাথমিক শিক্ষাটা অন্তর্ভুক্ত করা আছে যে জন্য দেখেন সরকার শতভাগ ছাত্র ছাত্রী কিশোর কিশোরী অথবা বাচ্চা যাতে প্রাইমারি স্কুল কমপ্লিট করে এবং দ্বিতীয় কাজটি যেটা সম্প্রতি করা হয়েছে প্রাইমারি শিক্ষার ডেফিনেশনটা বদলানো হয়েছে ক্লাস ফাইভ থেকে ক্লাস এইটে নিয়ে যাওয়া হয়েছে আমি কিন্তু মনে করি এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত কারণ ক্লাস এইট পর্যায়ে একজন যদি পড়াশুনো শেষ করে ছেলে কিংবা মেয়ে তার মোটামুটি কিন্তু কোনো একটা বিষয়ে জাজমেন্টের অধিকারটা ক্ষমতাটা জন্মায় টুয়েলভ পর্যন্ত হচ্ছে সেকেন্ডারি তারপরে টার্সিয়ারি তো একইভাবে নিরাপদ খাবার পানি এবং আমরা ইংরেজিতে বলি অ্যাফোর্ডেবল প্রাইস অর্থাৎ যে মূল্য সে দিতে পারে ফিরোজ ভাই যে কথাগুলো গুছিয়ে বলছিলেন যে আমরা মেঘনাথ থেকে পানি আনার কারণে কিছুদিনের মধ্যেই এটার দাম তিনগুণ হয়ে যাবে এখন গুলশানের পানির দাম আর পাশের যে বস্তিতে পানির দাম একই হওয়ার কারণে গুলশানের লোক গাড়ি ধুচ্ছে আরাম করে বিল্ডিং ধুচ্ছে পানি অপচয় করছে কিন্তু পাশের যে লোক আছে যে গরিব যার কেনার ক্ষমতা নাই সে তখন এটা কিন্তু ডিপ্রাইভড হচ্ছে তাহলে এটা যদি কনস্টিটিউশনের মধ্যে বলা থাকে এটা যদি স্বীকৃত হয় যে সুপেয় নিরাপদ খাবার পানিতে এট এন অ্যাফোর্ডেবল প্রাইস আমি বিনা পয়সায় দিতে বলছি না সে যেটা যে ব্যয়টা বহন করতে পারে এটা যদি হয় তাহলে সরকার বাধ্য হবে কারণ সরকার তো পরিচালিত হয় কনস্টিটিউশনের প্রভিশন দ্বারা কাজেই কনস্টিটিউশনে এটা ঢোকাটা আমি অত্যাবশ্যক মনে করি এবং আন্তর্জাতিক মহলে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে যে রেজলিউশনটা হয়েছে বাংলাদেশ কিন্তু সেটাকে সমর্থন করেছে কাজি বাংলাদেশ সরকার এটা বিশ্বাস করে জনসাধারণে বিশ্বাস করে কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের কিছু দিধা আছে সেই ক্ষেত্রে চাপ সৃষ্টির প্রয়োজন সংবিধানে এটা অন্তর্ভূক্তির মাত্রা জি আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আর আপনি কি যোগ করতে চান খুব অল্প সবাই এটা যে সরকারের যদি বাধ্যতামূলক কথা থাকে তাদের সাপোর্টার দেওয়ার জন্য তাহলে কিন্তু বহুবিধ बेनिफिट এখান থেকে আসবে তাদের আপনার যে এখন যে ডাইরি আর প্রকপ এটা অনেক কমে যাবে স্বাস্থ্য অর্থাৎ স্বাস্থ্য একটা খুব বড় একটা এফেক্ট হবে প্রিভেন্টিভ যেটা বলি আমরা এটার অনেক একটা খুব ভালো কাজ হবে আর কি তো যারা পানি পাচ্ছে না এখন যারা দূষিত পানি খাচ্ছে পানি না পেয়ে সেইটা কমে গেলে আমাদের দেশের একটা অমূল পরিবর্তন হবে স্বাস্থ্যের অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আসবার জন্য এবং বিষয়ে কথা বলবার জন্য প্রিয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য আমরা কথা বলছিলাম আজকে পানি সম্পদের স্থায়িত্বশীল ব্যবস্থাপনা এবং পানি অধিকার বাস্তবায়নে আমাদের করণীয় নিয়ে তো যেটা বলবার চেষ্টা করেছে সেটি হচ্ছে পানির অধিকার আসলে মানবাধিকার কাজে বাংলাদেশের ধনী গরিব নির্বিশেষে এই পানির উপরে সবার অধিকার যেটি সেটিকে নিশ্চিত করতে হবে এবং এই জন্যই আমাদের সংবিধানের মধ্যে এটি যে অধিকার সেই অধিকারটাকে অন্তর্ভুক্ত করতে হবে আপনাদেরকে অনেক ধন্যবাদ ভালো থাকুন নিরাপদে থাকুন